টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 শুরু হয়ে গেছে এবং এই ভিডিও বানানো অবধি অলরেডি দুটো ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচটা ছিল হোস্ট ইউএসএর সাথে কানাডা, যেই ম্যাচটাতে ইউএসএ জিতে গেছে, এবং দ্বিতীয় ম্যাচটা ছিল হোস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে পিএনজি অর্থাৎ পাপুয়া নিউগিনির, সেই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে। এবং এই দুটো ম্যাচ যারা দেখেছে তারা অন্তত একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে যে কানাডা, ইউএসএ, পিএনজি এই দেশগুলো তুলনামূলকভাবে নতুন এবং ছোট দল হলেও তারা টি টোয়েন্টিটাকে টি টোয়েন্টির মতো করেই খেলেছে। এই যেমন ধরুন প্রথম ম্যাচটার কথাই যদি বলি, কানাডা ভার্সেস ইউএস এর ম্যাচটাতে কানাডা প্রথমে ব্যাটিং করে 195 রানের বিশাল বড় এক টার্গেট দিয়ে দিল। স্বাভাবিকভাবেই নতুন কোন দল এত বড় টার্গেট চেস করতে নামলে প্রথমেই তাদের ঘাবড়ে যাবার কথা, কিন্তু ইউএসএ মোটেও ঘাবড়ালো না। তারা ব্যাট করতে নেমে 195 রানের এই বিশাল টার্গেটও চেস করে ফেললো। দারুণ না বিষয়টা? এবার দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পিএনজি ম্যাচটার শুরু থেকে যে কেউ বলে দিতে পারতো যে ওয়েস্ট ইন্ডিজই এই ম্যাচটা জিততে যাচ্ছে, এবং শুরু থেকে সেটাই মনে হচ্ছিল, কারণ পিএনজি শুরুতে ব্যাটিং করতে এসে মাত্র 136 রান টার্গেট দেয়। কিন্তু এত অল্প রান টার্গেট দেবার পরও পিএনজি কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা ওয়েস্ট ইন্ডিজের মতো এত শক্তিশালী একটা দলকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই চারদিক থেকে চেপে ধরেছিল। এমনকি ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে এই ম্যাচটা হয়তো পিএনজি জিতে যেতে যাচ্ছে, যদিও শেষের দিকে এসে এক ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে যায়। কিন্তু পিএনজি এত অল্প রান টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের সাথে যেভাবে ফাইট করেছে এটাই আসলে একটা লক্ষণীয় বিষয়। বিপরীতে বাংলাদেশের কথা যদি বলি, যদিও বিশ্বকাপের মূল পর্বে এখন অবধি বাংলাদেশের কোনো খেলা হয়নি, কিন্তু প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে বাংলাদেশের খেলাটা দেখার পর আপনার কি একবারের জন্য এই বিষয়টা মনে হয়নি যে টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে বাংলাদেশ এসেছে শুধুমাত্র বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করতে? ইন্ডিয়ার করা 182 রানের টার্গেট দেখে বাংলাদেশ যেন শুরুতেই হাল ছেড়ে দিছে। প্রথম থেকেই একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসছিল, যেন কে কার আগে প্যাভিলিয়নে ফিরে যেতে পারবে এটারই একটা প্রতিযোগিতা চলছে। সেই সাথে দু একজন সিনিয়র প্লেয়ার ব্যতীত কাউকেই তেমন দায়িত্ব নিয়ে খেলতেও দেখা গেল না, যার ফলাফল হলো প্রত্যাশিত হার। শুধু হারই না, হেসে খেলে হেরে যাওয়া যাকে বলে। এখন আপনি বলতেই পারেন ওটা তো একটা প্রস্তুতি ম্যাচ ছিল মাত্র, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু প্রস্তুতি ম্যাচের আগেও বাংলাদেশ যেসব আন্তর্জাতিক ম্যাচগুলো খেলেছে সেখানেও কি বাংলাদেশ খুব একটা ভালো খেলেছে? জিম্বাবুয়ের সাথে 4-1 সিরিজ জিতে গেলেও সেখানে বাংলাদেশ কি আদৌ টি টোয়েন্টি সুলভ কোনো ম্যাচ খেলেছে? আর ইউএস এর সাথে তো 2-1 সিরিজটাই হেরে গেল, যেখানে ইউএসএ, কানাডা, পিএনজির মতো সদ্য ক্রিকেট নিয়ে সিরিয়াস হওয়া দলগুলো টি টোয়েন্টিটাকে টি টোয়েন্টির মতো করেই খেলছে এবং যে কোনো পরিস্থিতি থেকে ফাইট ব্যাক করা শিখে গেছে। সেখানে বাংলাদেশের মতো একটা বুইরা ধামরা দল, যারা সেই 2006 সাল থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে আসছে, যারা অলরেডি প্রায় 150 আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে, তারা এখন অবধি জানলো না যে টি টোয়েন্টি কিভাবে খেলতে হয়, তারা এখন অবধি জানলো না যে কোনো পরিস্থিতি থেকে কিভাবে ফাইট ব্যাক করতে হয়। একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত হয়ে এই লজ্জা আমি কই রাখবো?